আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। আমাদের হাতে থাকা সর্বশেষ দেশের সংবাদে জানিয়ে দিব, মিথ্যা ও বানোয়াট ও কুরুচিপূর্ণ কথা বলায় সংসদ সদস্য নিক্সন চৌধুরী ব্যবস্থা নিতে কেন্দ্রে নালিশ। এরপর থাকবে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের সঠিক চিত্র তুলে ধরেছে যুক্তরাষ্ট্র, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ। আরও জানিয়ে দিব আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি ইট ইজ নট পসিবল, বললেন ওবায়দুল কাদের। এরপর থাকবে টেকসই পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অর্থায়ন চাইলেন প্রশ্নটি ডক্টর এ কে আব্দুল মোমেন। এবং সর্বশেষ জানিয়ে দেব মাগুরায় আওয়ামী লীগের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত এক। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। সংসদ সদস্য নিক্সন চৌধুরী ব্যবস্থা নিতে কেন্দ্রে নালিশ। ফরিদপুরে আওয়ামী লীগের তিন নেতাকে নিয়ে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ফরিদপুর চার ভাঙ্গা চৌধুরীভাষণ সদরপুর আসনের সংসদ সদস্য ও যুবলীগের শপথিমণ্ডলী সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের শপথিমণ্ডলী সদস্য কাজী জাফরুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ এবং শিল্প বাণিজ্য বিভাগ সম্পাদক জামাল হোসেন মিয়াকে নিয়ে প্রকাশ্যে সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী যে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তাতে জেলা আওয়ামী লীগ বিস্মিত ও মর্মাহত। সঙ্গত কারণে জেলা আওয়ামী লীগ এই বক্তব্যের নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানায় এবং তার বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। বিজ্ঞপ্তির অনুলিপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াকের সঞ্চালনে কার্যনির্বাহী সমিতির সভা হয়েছে এবং সভায় নিক্সন চৌধুরীর ওই বক্তব্যের প্রতিবাদ ও কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার সঠিক চিত্র তুলে ধরেছে যুক্তরাষ্ট্র, বললেন মির্জা ফখরুল। 2018 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনকে পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাজার মাহমুদ। নিজ মন্ত্রণালয়ের সপক্ষে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন এবং নিউজ পেপার, প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন নেতাদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কতিপয় মিডিয়া ও এনজিও থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদন তাদের নিজস্ব কোনো অনুসন্ধানের উপর ভিত্তি করে লেখা হয়নি। প্রতিবেদনে পর্যবেক্ষকগুলো যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য নয়, তাই এটাকে বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাকশাল প্রতিষ্ঠায় সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আজ সকালে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে বিএনপির প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমানের স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেছেন। মির্জা ফখরুল বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছে। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে উল্লেখ করে গণমাধ্যমের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে বিক্ষোভ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইট্রাঙ্গেল মোড় ঘুরে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাউসার। মিছিলে নেতাকর্মীরা স্লোগানে খালেদা জিয়া ও রিজভীর মুক্তির দাবি করেছেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি আহসান হাবিব, আলমগীর হোসেন রনি, উজ্জ্বল হোসেন, হুমায়ুন কবির, জুয়েল শাহ, রিয়াদ মাহমুদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মিলাত উদ্দিন ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহসভাপতি লুৎফর রাজু, আজিম, রকি কাউসার, মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, জাপস আরো অনেকেই। আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি ইট ইজ নট পসিবল, বলছে ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন, ওই ভূত আর বাংলাদেশে গ্রহণ করবে না। আমরা মার্কিন দূতাবাসে গিয়েছিলাম, সেখানে গিয়ে আজকে আমরা আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু কেয়ারটেকার গভর্নমেন্ট, সো কল এগেইন, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশে আর ফেরত যাবে না। ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থতার কারণে মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত।
আজকে কি বলবে বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসন আসি আসি করে তো এলো না। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সভাপতিত্ব, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিশেষ আলোচক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য তারানা হালিম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবৈধ দলের অবৈধ মহাসচিব বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির একটা কনস্টিটিউশন সংবিধান আছে, সেই কনস্টিটিউশনে কোথায় আছে 12 বছর ধরে মহাসচিব থাকা যাবে? সে যে কথা সরকারের পদত্যাগ দাবি করে তার নিজেরই পদত্যাগ করা উচিত, কারণ বিএনপির কনস্টিটিউশন অনুযায়ী সে তা অবৈধ। ওবায়দুল কাদের বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের কাদায় পড়া গরুর গাড়ি নিয়ে একটা চিত্রকর্ম আছে, বিএনপির অবস্থা কাদায় আটকে পড়া জয়নুলের গাড়ির মতোই। টেকসই পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অর্থায়ন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় আওতাধীন পানি বিষয়ক কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধিতে উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠাগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কে আব্দুল মোমেন। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে চলমান আন্তর্জাতিক পানি সম্মেলনের সাধারণ বিতর্ক পর্বে দেওয়া বক্তব্যে কথা বলেছেন তিনি। বাংলাদেশের সংশ্লিষ্ট জাতীয় নীতির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় পর্যায়ে একটি কার্যকর ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সরকার বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 নামে একটি 100 বছর মেয়াদী পরিকল্পনা এবং বাংলাদেশের পানি আইন 2013 প্রণয়ন করেছে। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পানি সংক্রান্ত জলবায়ু অভিযোজনের জন্য সীমিত আন্তর্জাতিক অর্থায়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি টেকসই পানি ব্যবস্থাপনার জন্য অভিযোজন অর্থায়ন সহ আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এ প্রসঙ্গে বিশ্ব সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছেন। সাধারণ বিতর্কে অংশগ্রহণ বুধবার বিকালে ওয়াটার ফর সুস্টাইনেবল ডেভেলপমেন্ট ভাঙ্গুল এর ওয়াটার ওয়াটার এনার্জি ফুড নেক্সাস এন্ড সুস্টাইনেবল ইকোনমিক এন্ড আরবান ডেভেলপমেন্ট শীর্ষক ইন্টারভিক্ট সংলাপের মূল বক্তব্য প্রদান করেছেন এবং ওয়াটার সলিউশনস ফর ক্লাইমেট অ্যাডাপশন স্কেল উইথ ইম্প্যাক্টফুল ডেলিভারি শিরোনামের আরেকটি উচ্চ পর্যায়ের সাইট ইভেন্ট উদ্বোধনী বক্তব্য প্রদান করেছেন। এই সম্মেলনে একটি উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান, সাধারণ বিতর্ক সম্পর্কিত 6টি প্লেনারি সভা এবং বহু অংশীজনদের অংশগ্রহণে 5টি ইন্টারেক্টিভ সংলাপ রয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধান ও মন্ত্রী সহ কয়েক শতাধিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। ডক্টর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নেতৃত্বে এই সম্মেলনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সহ 13 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। জাতিসংঘ কর্তৃক আয়োজিত প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং এর আওতাধীন বিভিন্ন অঙ্গ সংস্থা এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়ন কাঙ্ক্ষিত অগ্রগতি পর্যালোচনাকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। মাগুরায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত এক। মাগুরায় সদর উপজেলায় গাংরি গ্রামে আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শহীদুল মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের এসআই ও কনস্টেবল সহ অন্তত 6 জন। এরপরে আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ। এই হামলার ঘটনা ঘটেছে শহীদুল গাংরি গ্রামের বাদশা মোল্লার ছেলে। এলাকাবাসী জানিয়েছে, সোমবার রাত 9টার দিকে আওয়ামী লীগ নেতা রহমান মোল্লা ও জান্নাত রেজা বিপ্লব সমর্থিত দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে জান্নাত সমর্থিত সামাজিক দলের আম্মান মোল্লা প্রতিপক্ষ রহমান মোল্লা সামাজিক দলের শহীদুলকে ছুরিকাঘাত করলে মারাত্মকভাবে জখম হয়। এ সময় ছুরিকাঘাতের খবর ছড়িয়ে পড়লে রহমানের সমর্থকরা আম্মানকে পাকড়াও করে মারধর করেন। এদিকে পাল্টাপালি খালুয়াখাল বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সদর থানা পুলিশ শহীদুলকে উদ্ধার করে থানায় নিতে গেলে বিবদমান একটি পক্ষের লোকজন রামদা দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনাটি ঘটেছে পাটুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এতে এসআই মাসুম এবং কনস্টেবল রাকিব গুরুতর আহত হন। পরে আহতদের হাসপাতালে নিলেই রাতেই শহীদুলের মৃত্যু হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানিয়েছেন, এই ঘটনায় জড়িত মূল আসামি আম্মান মোল্লা সহ 6 জনকে আটক করা হয়েছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরা সদর থানার ওসি জব্বারুল ইসলাম বলেছেন, নিহতের পরিবার এবং পুলিশের পক্ষ থেকে পৃথক 2টি মামলার প্রস্তুতি চলছে।